আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার সিরিয়ায় রুশ বিমান হামলায় তুর্কি সমর্থিত 50 মিলিশিয়া নিহত। এদিকে ফরাসি পণ্য বর্জনের ডাক দিলেন এরদোগান। সীমান্তে অস্ত্র পূজা করে চীনকে হুঁশিয়ারি রাজনাথের, চরম উত্তেজনা। এদিকে সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারও ড্রোন হামলা। ফরাসি রাষ্ট্রদূতকে তলব, কোটি কোটি মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারণ নেই, ভয়াবহ হুঁশিয়ারি পাকিস্তানের। চীন নিয়ে উদ্বেগের মধ্যে জাপান যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, দুর্গাপূজায় চুয়াডাঙ্গার সীমান্তে বিজিবি বিএসএফ এর মিষ্টি বিনিময়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। সিরিয়ায় রুশ বিমান হামলায় তুর্কি সমর্থিত 50 মিলিশিয়া নিহত। সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সমর্থিত 50 জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। খবরে বলা হয়েছে, ইদলিবে এই বিমান হামলা চালানো হয়েছে, যেটি মূলত বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি প্রদেশ। এই হামলায় আরো বহু যোদ্ধা আহত হয়েছে। ফাইলাগ আল শাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ভিত্তি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এই হামলার ফলে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা ও পর্যবেক্ষণে ইদলিবে যে যুদ্ধবিরতি চলছিল সেটির লঙ্ঘন হলো। সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনী, রাশিয়া ও বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই হামলায় অন্তত 78 জন নিহত হয়েছে। অবজারভেটরি জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তারা বলেছে, গত মার্চ মাসে ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইদলিবের উত্তর পশ্চিমের হারেম অঞ্চলে এই হামলা এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। ওই যুদ্ধবিরতির পর ইদলিবে হামলা বন্ধ রাখে সিরিয়ার সরকারি বাহিনী। এর ফলে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল তুর্কি সমর্থিত মিলিশিয়াদের হাতে। এমনকি যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তুরস্ক জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্ররা যে কোনো হামলা চালালে পুরো শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে আঙ্কারা। ফরাসি পণ্য বর্জনের ডাক দিলেন এরদোগান। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কার্টুন প্রদর্শন ও মুসলিম বিরোধী অবস্থানের প্রতিবাদে ফরাসি পণ্য সামগ্রী বর্জনের ডাক দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসলামের বিরুদ্ধে প্যারিসের বিতর্কিত অবস্থানের কারণে ন্যাটো জোটের এই মিত্র দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতির মাঝে সোমবার তুর্কি প্রেসিডেন্ট এই ডাক দিয়েছে। তিনি বলেন, ফ্রান্সের বলা হচ্ছে তুরস্কের লেবেলযুক্ত পণ্য সামগ্রী কিনবে না। আমি তুরস্কের সব নাগরিককে একই ধরনের আহ্বান জানিয়ে বলছি, কখনোই কোনো ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না অথবা ফ্রান্সের লেবেলযুক্ত পণ্য সামগ্রী কিনবেন না। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য বলছে, তুরস্কের আমদানির দশম এবং রপ্তানির সপ্তম বৃহত্তম উৎস হল ফ্রান্স। তুরস্ক যেসব পণ্য ফ্রান্স থেকে আমদানি করে সেসবের মধ্যে সর্বাধিক বিক্রিত অটো সামগ্রী। মুসলিমদের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অবস্থানের সমালোচনাও করেন এরদোগান। এর আগে শনিবার তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, মুসলিমদের নিয়ে ইমানুয়েল ম্যাক্রোর সমস্যা আছে, এজন্য তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দরকার। তুর্কি প্রেসিডেন্টের এই বক্তব্যের পর আঙ্কারা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। গত 16 অক্টোবর প্যারিসে উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষককে শিরশ্ছেদ করে 18 বছর বয়সী এক কিশোর, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করে। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন। গতকাল এক টুইট বার্তায় ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমরা কখনোই ইসলামী মৌলবাদীদের কাছে নতি স্বীকার করব না। তিনি মত প্রকাশের স্বাধীনতাকে স্বার্থের সমর্থনের নামে ইসলাম বিরোধী ব্যঙ্গার্থক কার্টুন প্রদর্শন ও বক্তব্যকে উস্কানি দিয়ে বলেন,
আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণ ও যুক্তিযুক্ত মতামতকে প্রতিহত করি না। ফরাসি প্রেসিডেন্ট এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চল সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। অনেক খ্যাতনামা চেইন শপ সহ ব্যবসা প্রতিষ্ঠান ফরাসি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। করোনাকালে এই বর্জনের সুদূর প্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। সূত্র রয়টার্স, এএফপি। সীমান্তে অস্ত্র পূজা করে চীনকে হুঁশিয়ারি রাজনাথের, চরম উত্তেজনা। সীমান্তের কাছে অস্ত্র পূজা করে চীনকে হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, চীন সীমান্তে যে পরিস্থিতি চলছে ভারত চায় তা শেষ হোক, শান্তি বজায় থাকুক। আমরা সম্পূর্ণ ভরসা রাখছি যে আমাদের সেনা জওয়ানেরা কোনো পরিস্থিতিতেই দেশের এক ইঞ্চি জমিও অন্য কারোর হাতে যেতে দেবে না। রোববার শিলিগুড়ির কাছে সুকনা সেনা সাউনি ওয়ার মেমোরিয়ালে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেন। সেখান থেকে সিকিমের চীন খুব কাছে, এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাবানে। এ সময় নাথুলাতে চীন সীমান্তে যাওয়ার বিকল্প রাস্তাও উদ্বোধন করেন তিনি। লাদাখে ভারত চীন সীমান্তে উত্তেজনা অব্যাহত, এখনও দুই দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেছেন, সীমান্তের উত্তেজনা এতটুকু কমেনি, বরং বেড়েছে। দুই দেশই সব আধুনিক যুদ্ধাস্ত্র প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে নিয়ে রেখেছে। রাজনাথ সিং জানান, গ্যাংটক এবং নাথুলা সংযোগকারী জাতীয় সড়ক 310 পূর্ব সিকিমের বাসিন্দাদের কাছে লাইফ লাইন। এই জাতীয় সড়কের নতুন বিকল্প 19.5 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সেনা এবং বাসিন্দাদের অনেক আশা পূরণ করবে। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দুই দিনের দার্জিলিং এবং সিকিম সফরে শনিবার দুপুরে বাগডোগরায় পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী। সেখান থেকে সেনা হেলিকপ্টারে সুকনা সেনা ছাউনিতে যান। রোববার রাস্তা উদ্বোধন ও অন্যান্য কর্মসূচিতে সিকিমে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সিকিমে যাননি। সুকনো সেনা ছাউনিতে শস্ত্র পূজা ও সেখান থেকে পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্যাংটক লাথুলা বিকল্প রাস্তা উদ্বোধন করেন। ভারতীয় সেনা সূত্রের তথ্য অনুসারে এই মুহূর্তে পূর্ব লাদাখে ভারত এবং চীনের ট্যাঙ্কের মধ্যবর্তী দূরত্ব মাত্র 400 মিটার, যা নজিরবিহীন। সেনা পর্যায়ে একাধিক বৈঠকে কোনো সমাধান মেলেনি। অরুণাচল এবং সিকিম সীমান্তেও রেড অ্যালার্ট জারি রয়েছে। সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারও ড্রোন হামলা। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আশির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিয়ি রোববার ড্রোন হামলার কথা জানান। তিনি বলেন, হামলায় ইয়েমেনের তৈরি এক স্কোয়াড্রন সামান্ত 3 ড্রোন ব্যবহার করা হয়েছে। জেনারেল শারিয়ি বলেন, ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে। তিনি বলেন, সৌদি আরবের সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের মুখে এ ধরনের হামলার পুরো অধিকার ইয়েমেনি সামরিক বাহিনীর রয়েছে। গতকাল দিনের প্রথম ভাগে হুতি সমর্থিত সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালায়। এই অভিযানে ইয়েমেনের তৈরি কাসেফ 2 কম্বাট ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছে জেনারেল শারিজি। ফরাসি রাষ্ট্রদূতকে তলব, কোটি কোটি মুসলিমের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারণেই, বলছে পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামকে কটাক্ষ করে অবিবেচকের মতো মন্তব্য করে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাণ্ড জ্ঞানহীন মন্তব্যে বিশ্বে বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি আরও উল্লেখ করেন, আগামী বছরের 15 মার্চ অনুষ্ঠিতব্য ওআইসির বার্ষিক সভায় ইসলামফোবিয়া নিয়ে আলোচনা করার প্রস্তাব করেছে পাকিস্তান। বিশ্বের কোটি কোটি মুসলিমের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারণেই, তিনি জাতিসংঘে এ ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
চীন নিয়ে উদ্বেগের মধ্যে জাপান যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। জাপান ও যুক্তরাষ্ট্র আজ সোমবার থেকে জাপানের চারদিকে বিমান, সমুদ্র ও স্থলে সামরিক মহড়া শুরু করেছে। এই অঞ্চলে চীনের সামরিক ক্রিয়াকলাপের মধ্যেই এই মহড়া শুরু করছে দেশ দুটি। আজ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। রয়টার্স জানায়, গত মাসে সুগা জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পরে এটি তার প্রথম বড় মহড়া। পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জে চীনের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক শক্তি গঠন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুগা। কিশোর্ড নামের এই সামরিক মহড়া প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয়। এর সঙ্গে জাপান ও যুক্তরাষ্ট্রের কয়েক ডজন যুদ্ধজাহাজ, শত শত বিমান এবং 46,000 সেনা, নাবিক ও মেরিন জড়িত। আগামী 5 নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে এবং এরই মধ্যে এবারই প্রথমবারের মতো সাইবার এবং বৈদ্যুতিন যুদ্ধের প্রশিক্ষণ যুদ্ধ করা হচ্ছে। জাপানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কোজি ইয়ামাজাকি বলেন, জাপানের চারপাশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে। এই মহড়াটি জাপান যুক্তরাষ্ট্র জোটের শক্তি প্রদর্শনের সুযোগ করে দেয়। দক্ষিণ পূর্ব এশীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারে জাপানের প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসে সুগা ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া সফর করেন, যাকে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার আনুষ্ঠানিক গোষ্ঠী কোয়াড এর বৈঠকের পর চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবের বিরুদ্ধে ভালো উদ্বেগ হিসেবে দেখছে ওয়াশিংটন। বেজিং এটিকে মিনি ন্যাটো হিসেবে সম্বোধন করেছেন এবং এর তিরস্কার করেছেন। এদিকে পূর্ব চীন সমুদ্রে বিতর্কিত দ্বীপের চারপাশে চীনা নৌ তৎপরতার উত্থান নিয়ে জাপান উদ্বিগ্ন হয়ে পড়েছে। জাপানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ইয়ামাজাকি ও মার্কিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেভিন স্নাইডার চীনের সাম্প্রতিক ক্রিয়াকলাপের দিক ইঙ্গিত করছে, যেগুলো নিয়ে ওয়াশিংটন ও টোকিও চিন্তিত। তারা মনে করেন, হংকংয়ে নতুন নিরাপত্তা আইনের মাধ্যমে এই অঞ্চলের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে গত কয়েক মাস ধরে চীনা সেনাবাহিনীর দ্বারা হয়রানির শিকার হচ্ছে তাইওয়ান। কিন্তু চীন কি বলছে? তাদের লক্ষ্য এই অঞ্চলে শান্তি বজায় রাখা। দুর্গাপূজায় চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি বিএসএফ মিষ্টি বিনিয়োগ। দুর্গাপূজার আয়োজন উৎসব ভাগাভাগে করে নিতে ভারত বাংলাদেশের মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে এই সৌজন্যতা বিনিময় হয়। সোমবার বিকেল দর্শনা চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় বিএসএফ এর গেদে ক্যাম্পের কমান্ডার এম এন ঘোষের হাতে মিষ্টি তুলে দেয় বিজিবির দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বারেক। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা আইসিপি কমান্ডার হাবিলদার মোস্তাফিজুর রহমান। উৎসব পার্বণে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বিজিবি বিএসএফ এর সৈনিকরা মনে করেন।